আমার হাতে এখন চারটা ব্র্যান্ডের চারটা পটেটো ক্র্যাকারস। পটেটো ক্র্যাকারস গুলো দেখতে সব সেম হলেও খেতে কি আসলে সব সেম? তো আজকে আমরা বাংলাদেশের সবকটা পটেটো ক্র্যাকারস ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো কোনটা টেস্ট কেমন। খাবার পটেটো চিপসের মধ্যে সবচেয়ে বেশি অ্যাভেলেবল হলো বোম্বে সুইটসের পটেটো ক্র্যাকারসটা। যতগুলো দোকানে গিয়েছি ইনক্লুডিং সুপার শপস, এই চিপস সব জায়গায় অ্যাভেলেবল পেয়েছি। প্রাণের চিপসগুলোও বেশি অ্যাভেলেবল, তবে আমাদের টোটাল 10টা পটেটো ক্র্যাকারস জোগাড় করতে বেশি কষ্ট করতে হয়নি। বিভিন্ন দোকানে বিভিন্ন ব্র্যান্ডের চিপসগুলো পেয়ে গিয়েছি, তবে একই দোকানে বেশি ব্র্যান্ডের চিপস ছিল না। যেমন বিডি যে দোকানে ছিল সেই দোকানে মেরিডিয়ান ছিল না, আবার মেরিডিয়ান যে দোকানে ছিল সেই দোকানে বিডি ছিল না। সো অবশেষে আমরা টোটাল 10টা পটেটো ক্র্যাকারস আপনাদের কাছে এখানে নিয়ে এসেছি। বাজারে অনেক পটেটো চিপস আছে, কিন্তু আমরা আমাদের ক্যাটাগরিটা রেখেছি হচ্ছে পটেটো ক্র্যাকারসের মধ্যে। তো এই 10টা পটেটো ক্র্যাকারসের মধ্যে কোনটা কোন ব্র্যান্ডের চলুন আপনাদেরকে জানিয়ে দিই। সো সবার প্রথমে হচ্ছে এই পটেটো ক্র্যাকারসটা, এটা হচ্ছে বোম্বে সুইটস গ্রুপের, এটার সাথে আমরা সবাই পরিচিত। 1947 সাল থেকে বাংলাদেশের মার্কেটে একেবারে পায়োনিয়ার বলা চলে। ডায়মন্ড পটেটো ক্র্যাকারস, এটা হচ্ছে প্রাণ গ্রুপের। প্রাণের আরেকটা পটেটো ক্র্যাকারস, এটা হলো টমেটো ফ্লেভারের। ফ্যান্টাস্টিক পটেটো ক্র্যাকারস, এটা হলো আকিজ বেকারসের। ও পটেটো চিপস অ্যান্ড ক্র্যাকারস, এটা হলো আকিজ বেভারেজ লিমিটেডের। প্রাণের আরও একটি পটেটো ক্র্যাকারস, এটা হচ্ছে টমেটো পাপরিকা ফ্লেভারের। এই পটেটো ক্র্যাকারসটা হচ্ছে বিডি গ্রুপের, এটা হলো মিন ম্যাক্স গ্রুপের। মেরিডিয়ান পটেটো ক্র্যাকারস হচ্ছে মেরিডিয়ান ফুডস লিমিটেডের এবং রুচি হচ্ছে স্কোয়ারের। সো ডিজাইনের কথা যদি বলি, এখানে যে 10টা পটেটো ক্র্যাকারস আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে 7টি হচ্ছে বোম্বে সুইটসের এই গ্রিন প্যাকেজিংটাকে ফলো করেছে। কাইন্ড অফ আপনি যদি উপরে মানে লেবেলিংটা না দেখেন, উপরে নামটা না দেখেন, তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন যে সবই হয়তো বোম্বে সুইটসের পটেটো ক্র্যাকারস। তো এই 7টি সবুজ রং ছাড়া এখানে আবার পটেটো ক্র্যাকারসের 3টা কোম্পানি আবার ডিফারেন্ট কালার ইউজ করেছে, রেড ইউজ করেছে, যেমন রুচি, তারপর প্রাণের হচ্ছে এই টমেটো ফ্লেভারটা এবং ও পটেটো, এই 3টা হচ্ছে রেড ফ্লেভার ইউজ করেছে। এই প্রত্যেকটা পটেটো ক্র্যাকারসের প্রাইসই হচ্ছে 10 টাকা, এক্সেপ্ট দিস পটেটো ক্র্যাকারস, এইটার দাম হচ্ছে 15 টাকা, এবং এই প্রত্যেকটার ওয়েটই হচ্ছে 15 থেকে 16 গ্রামের মধ্যে, আর এটা হচ্ছে 20 গ্রাম। এটা ও পটাটা স্পাইসি ককটেল, সো 5 গ্রামের জন্য 5 টাকা বেশি রাখছে। সো এখন আমরা ব্লাইন্ড টেস্ট করব এবং গেস করা ট্রাই করব কোনটা খাচ্ছি, এবং ওয়াইল্ড গেস করেই রেটিং দিব আমাদের কাছে কেমন লাগছে কোনটা। তবে পটেটো ক্র্যাকারসে সবচেয়ে বেশি কি পাওয়া যায় জানেন? জানি আপনারা জানেন, বাতাস। ঠিক আছে, চলবে? হ্যাঁ চলবে। ওকে, সফল করবি না? বিশ্বাস করেন, এটা অনেক কঠিন একটা জিনিস হতে যাচ্ছে, বিকজ আমরা এতদিন তো 2-3টা বা 4-5টা মানে গেস করছি, আজকে 10টা গেস করতে হবে। ভাই 10টা নামই তো মনে থাকবে না। শুরু করি, প্রথমটা ধরছি তন্ময়। হ্যাঁ, এটা একটু বড় তো প্যাকেটটা, সো আমি গেস করতেছি এটা শুধু যে 15 টাকার যেটা ছিল কী জানি নাম, পটেটো ক্র্যাকারস ওইটা। এটা মনে হয় রুচি, এটা আমি দেবো 10-এ 8। ও, আগেরটা রেটিং দিই নেই, আগেরটা হবে 10-এ 6। এটা হচ্ছে প্রাণের যেই লালটা, লালটা কিন্তু সবুজটা না, ওইটা, ওটা মজা, এটাও 10-8। হালকা একটু মুড়ি মুড়ি ফ্লেভার লাগতেছে, সো আই গেস এটা হচ্ছে বোম্বে সুইটসের, বিকজ বোম্বে সুইটসটা অনেক বেশি খাওয়া হয়, সো এটার টেস্টটা আমার কাছে মনে হচ্ছে ফ্যামিলিয়ার। এটার রেটিংও 10-এ 8, ফ্যান্টাস্টিক, এটাও ভালো। ভালোগুলো আমি কয়েকটা খাইছি, তো আমার কাছে ভালো লাগছিল হচ্ছে ফ্যান্টাস্টিক, বিডি, প্রাণ। তো ফ্যান্টাস্টিক বলছি, প্রাণ বলছি, তাহলে এটা বিডি হবে। এটা এভারেজ, এটা খুব সম্ভবত মেরিডিয়ান, রেটিং হবে 10-এ 7। এটা আসলে নেতায় গেছে, খুব একটা ভালো লাগতেছে না, এটা প্রাণের, এবং ওটা রেটিং হবে 10-এ 6। এটা মোটামুটি, এটা 10-এ 7, এটা হচ্ছে মিন ম্যাক্স। আর একটাই তো বাকি আছে, ডায়মন্ড, এটা ডায়মন্ড, তাহলে এটা রেটিং দিব 10-এ 7.5। এটা মেরিডিয়ান, এটা রেটিং আমি দিব 10-এ 7.5। এটা আমি রেটিং দিব হচ্ছে 10-এ 8, আই গেস এটা বিডি, এটা তো পুরো নেতাই গেছে। এটা হচ্ছে ডায়মন্ড, আর রেটিং দিই হচ্ছে 10-এ 6। এটা রেটিং 10-এ 7, এটা হচ্ছে মিন ম্যাক্স। এটা মেবি প্রাণের গ্রিনটা, রেটিং হচ্ছে 10-এ 7। ওকে, যা আবার যা। এটা একটু টমেটো ফ্লেভারটা বেশি মনে হচ্ছে, এটা মনে হয় প্রাণের টমেটোটা, লালটা। 10-এ 6.5, আমার টেস্ট ভালো লাগে নেই। এটা হচ্ছে রেটিং 10-এ 6.5, এটা হচ্ছে রুচি, এটা রেটিং 10-এ 7.5 দিব, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক, আই গেস এটা বোম্বে সুইটস,
রেটিং দিব 10/8। একটু লাইট ফ্লেভারে লাগতেছে আর একটাই বাকি, সো প্রাণের আরেকটা যেটা ছিল আইগা সেটা প্রাণের। রেটিং হচ্ছে 10/7। তো এবার হচ্ছে দেখে দেখে আমি হচ্ছে মানে র্যাঙ্ক করব কোনটা আমার কাছে ভালো লাগছে কি ভালো লাগে নাই। সো এটা হলো প্রাণ পটেটো ক্র্যাকারসের টমেটো ফ্লেভারটা, মানে টমেটো ফ্লেভার আই নো লেখাই আছে বাট ফ্লেভারটা একটু বেশি কড়া, ভাল লাগতেছে না। ছোট্ট ছোট্ট রাসা টমেটো বসে, অলওয়েজ ফ্রেশ এন্ড ক্রিস্পি আছে, বেশ ভালো আছে। এটা হচ্ছে ও পটাটা, আমি কোনো চিপসের মধ্যে ব্লাইন্ড টেস্টের সময় স্পাইসি ভাবটা পাই নাই, ইনফ্যাক্ট এটার মধ্যেও পাচ্ছি না, আমার কাছে এটাও স্যাডলি তেমন একটা ভালো লাগে নাই, সরি। সাইজও বড় বড় দেখছেন, ওইটা একটু মিষ্টি মিষ্টি ছিল, এটা একটু স্পাইসি আছে, এটাও মোটামুটি। এটা হচ্ছে প্রাণের নর্মাল পটেটো ক্র্যাকার, আচ্ছা টমেটো পাপরিকা ফ্লেভার, স্লাইটলি বেটার বাট স্টিল অত আমার কাছে আমারই লাগে নাই আর কি, সরি। এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। এটা হলো বোম্বে সুইটসের, বোম্বে সুইটসের টেস্ট আগে আসলে অনেক ভালো ছিল, এখনও খারাপ না চলে, বাট আমার যতদূর মনে পড়ে ছোটোবেলায় বোম্বে সুইটসের টেস্টটা আরও বেশি মানে বেটার ছিল আর কি। আই ডোন্ট নো, মেবি আমার ভুল হতে পারে, আপনারা কমেন্টে জানান। আমার ভাগ্য ভালো, বেশ ভালো মশলা পাইছি। মাঝখানে বোম্বে সুইটস খুবই বাজে গেছিল, আমি অনেক ট্রাই করছি ভালো লাগেনি, এখন আবার খারাপ লাগতেছে না। ওদের একটা ফ্লেভার মুড়ি মুড়ি ফ্লেভার, ওটা অলওয়েজ থাকেই, এখানেও আছে। এটা হচ্ছে ফ্যান্টাস্টিকের পটেটো ক্র্যাকারস স্পাইসি টমেটো, এটা টমেটো ফ্লেভারটাই যে প্রাণের এটার থেকে কম মানে, তবে স্পাইসি ভাবটা আমি এখানেও পাচ্ছি না, সরি। সো এটা র্যাঙ্কিং আমি আসতেছি, সবার লাস্টেই হচ্ছে ফুল র্যাঙ্কিংটা করবো। এটা দুই তিনবার ট্রাই করছিলাম, ভালো লাগছিলো, এখন দেখি ব্লাইন্ড টেস্টে যে কোনটা কী বলছি কিছু মনে নেই। একটু সুইট সুইট ফ্লেভার বাট বেস্ট লাইট। আচ্ছা এটা তো মেরিডিয়ান, মেরিডিয়ান চিপসের একটা আলাদা ভাইব আছে, বিশেষ করে আমি যে মেরিডিয়ানের একটা সাদা চিপস ছিল চিকেনের প্রনের বিভিন্ন ট্যাজো ম্যাজো অনেক গিফট পাওয়া যেত, তো ওই টেস্টের সাথে একটু হালকা মিল আছে, এটা আমার কাছে ভালো লাগছে। এখানে যে কয়টা খাইলাম সব কয়টার ভিতরেই চিপসের চেয়ে বাতাস বেশি, বাট মেরিডিয়ানে আবার একটু দেখতেছি যে মানে মেরিডিয়ানের ভিতরে প্যাকেটটা পুরো ফুল। দেখেন এই যে এটাও আবার মশলা খুব কম, খুবই লাইট, ফ্যান্টাস্টিক আর মেরিডিয়ান কাছাকাছি। তারপর হচ্ছে বিডির পটেটো ক্র্যাকারস, এটার টেস্ট এখন পর্যন্ত যতগুলো খাইছি ইভেন বোম্বে সুইটসের থেকেও এটা আমার কাছে বেটার লাগছে, একটু মিষ্টি মিষ্টি তো ভালো। মিন ম্যাক্স, আচ্ছা এটাই নেতাই গেছে, তাহলে আমি মনে হয় ভুল বলছিলাম তখন, মিন ম্যাক্সেরটা যেহেতু নেতাই গেছে ওরকম টেস্টও পাচ্ছি না, স্পাইসি টমেটো ফ্লেভার বলছে স্পাইসি, আমি এখন পর্যন্ত একটাতেও যেগুলো যেসব চিপস হচ্ছে স্পাইসি ক্লেম করছে ওরকম কোনো স্পাইসি ভাব পায় নেই, এটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই। নেতা গেছে তো এটার কোনো মানে টেস্টই পাচ্ছি না, এটা আসলে অত ভালো লাগে নেই। এরপর হচ্ছে ডায়মন্ড পটেটো ক্র্যাকারস, এটা অপেক্ষাকৃত বাকিগুলোর চেয়ে একটু ক্রিস্পি জিনিসটা বেশি, নট ব্যাড। এটা আসলে যদি আমাদেরকে কেউ না বলে দিত যে এটা প্রাণের তাহলে আমি বুঝতামই না, মানে নিচে যদি না লেখা দেখতাম তাহলে জানতাম এটা প্রাণের। প্রাণের প্রাণ পটেটো ক্র্যাকার যেটা ওইটার চেয়ে না ডায়মন্ডটা বেশি মজা। আর আছে হচ্ছে রুচির স্কোয়ার গ্রুপের রুচি পটেটো ক্র্যাকারস, এটা শেপটাও একটু ডিফারেন্ট। তো রুচির ব্যাপারটা দেখেন, এটাও কিন্তু মোটামুটি প্যাকেটের হাফের চেয়ে অনেক বেশি ফুল, সো এটার ভিতরেও যে খুব বেশি বাতাস সেটা না, এবং এটা শেপটা একটু ডিফারেন্ট। রুচি পটেটো ক্র্যাকারস আমার কাছে আসলেই সবচেয়ে বেশি ভালো লাগছে। সো আমি যদি 10টা চিপসের র্যাঙ্ক করি, আমি একে রাখবো হচ্ছে বিডি ফুডকে, দুয়ে রাখবো হচ্ছে বোম্বে সুইটসকে, তিনে রাখবো হচ্ছে মেরিডিয়ানকে, চারে রাখবো রুচি, পাঁচে রাখবো ডায়মন্ড, ছয়ে রাখবো হচ্ছে প্রাণের টমেটোটা মানে টমেটো পাপরিকা যেটা, সাথে রাখবো হচ্ছে ও পটাটা, আটে রাখবো ফ্যান্টাস্টিক, নয়ে রাখবো হচ্ছে প্রাণের এই টমেটো ফ্লেভারটা, এবং সবার শেষে 10-এ রাখবো হচ্ছে আপনার মিন ম্যাক্স। প্রথমে থাকবে হচ্ছে রুচির এই পটেটো ক্র্যাকারসটা, এবং 2 নম্বরে থাকবে হচ্ছে বিডি, 3 নম্বরে থাকবে হচ্ছে ফ্যান্টাস্টিক, 4 নম্বরে থাকবে বোম্বে সুইটস, 5 নম্বরে থাকবে ও পটেটো, 6-এ থাকবে প্রাণ পটেটো ক্র্যাকার এই লালটা, 7 নম্বরে থাকবে ডায়মন্ড, 8-এ মেরিডিয়ান, 9-এ প্রাণ পটেটো ক্র্যাকার সবুজটা, এবং 10 নম্বরে থাকবে মিন ম্যাক্স। সো এই তো ছিল আমাদের পটেটো ক্র্যাকারের রিভিউ এবং রেটিং এবং র্যাঙ্কিং। সো আপনাদের কাছে কোন পটেটো ক্র্যাকারসটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের র্যাঙ্কিংটা দিবেন, এবং বলেন তো এই যে পটেটো ক্র্যাকারসগুলোর ভিতরে প্যাকেটগুলোর ভিতরে যেই
বাতাসটা থাকে, এই বাতাসটার নাম কি? আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।